attawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। পরিবেশ বলতে আমরা যেটা বুঝি আর কি, আমরা একটা সমাজে বসবাস করি এবং সেই সমাজে বসবাস করতে পারলে একটা জিওগ্রাফিক এরিয়া আমরা যদি বলি, যে একটা এলাকায় আমরা বসবাস করি এবং সেইভাবে যদি আমরা চিন্তা করি আলটিমেটলি আমরা কি একটা দেশে বাস করি এবং একটা পৃথিবীর মধ্যে বাস করি, এবং এই যে একটা পৃথিবীর মধ্যে আমরা বাস করি এই পৃথিবীর পরিবেশটা কিন্তু দেশের পরিবেশের উপরে এফেক্ট করে, আবার সেটা কিন্তু একটা অঞ্চলেরও করে, আবার আমরা যদি যে সমাজে বাস করি সেখানেও এটার প্রভাব ফেলে। আমরা যদি আমার নিকটস্থ পরিবেশ যেটা মনে করি সেটা হলো আমার সারাউন্ডিংস, আমার চারিদিকে কি আছে, আমার চারিদিকে আমরা কি দেখতে পারি। আমরা আমাদের দেশের আপনারা জানেন একটা নদীমাতৃক দেশ, একটা নদী থাকতে পারে, আমাদের বঙ্গোপসাগরের মতো একটা সুন্দর সাগর উপসাগর আছে, আমাদের এই সাগর একটা পরিবেশ, আমাদের সুন্দরবনের মতো একটা বনাঞ্চল আছে, সেটা আমাদের একটা ম্যানগ্রোভ ফরেস্ট আপনারা সবাই জানেন, এবং আমাদের দেশের অধিকাংশ মানুষের অক্সিজেন যোগায়, অধিকাংশ অক্সিজেনই যোগায় আমাদের কিন্তু এই গাছপালা, বিশেষ করে আমাদের সুন্দরবন। এবং এছাড়াও সুন্দরবন আমাদেরকে কিন্তু আমাদের যে সমস্ত ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ হয় সেগুলি থেকে অনেক সময় রক্ষা করে। তার মানে পরিবেশটা আমাদের এমন থাকতে হবে যাতে আমরা পরিবেশগত যে সমস্ত দুর্যোগ আছে সেগুলি থেকে আমরা রক্ষা পেতে পারি। এখন এই পরিবেশকে আমাদেরকে রক্ষা করতে হবে বা সুরক্ষা করতে হবে। সুরক্ষা করতে গেলে আমাদের মনে রাখতে হবে আমাদের যে নদী আছে সেটাকে দূষণ করা চলবে না, আমাদের যে সমুদ্র আছে সেটাকেও দূষণ করা চলবে না, পাশাপাশি আমাদের আশেপাশের যে পরিবেশ আছে সেইগুলিও দূষণ করা যাবে না। এখন যিনি শহরে থাকেন তাকে শহরকে দূষণমুক্ত রাখতে হবে, যিনি গ্রামে আছেন তাকে গ্রামকেও দূষণমুক্ত রাখতে হবে। এখন এই দূষণটা সাধারণত কী দূষণ হয়, আমরা দূষণের ভিতরে সবচেয়ে শহরের মধ্যে একটা দূষণ শব্দ দূষণ। আপনারা দেখেন শহরের মধ্যে কিন্তু নয়েজ অনেক বেশি, অনেক রাত পর্যন্ত আপনি গাড়ির হর্ন শুনতে পাবেন, মানুষের হইচই শুনতে পাবেন, এবং এই যে শব্দ দূষণ এটা কিন্তু যদি ছোটোবেলা থেকে একটা মানুষের শব্দ দূষণের মধ্যে থাকে, বিশেষ করে একটা বাচ্চা যদি বড় হয় একটা শহরের পরিবেশে, তার কিন্তু একটা সময় আসবে বয়স্ক বয়স যখন তার বাড়বে, তার কিন্তু বিশেষ করে তার শ্রবণেন্দ্রের উপরে এটা এফেক্ট করে এবং এইটা তার ব্রেইনেও এফেক্ট করে। এবং অনেক সময় দেখবেন যে বয়স্করা এমনিতেই কানে কম শুনবে, কিন্তু যেই বাচ্চাটা শব্দ দূষণে বড় হয়েছে সেই বাচ্চাটা কিন্তু তার যেই বয়সে তার কানে কম শোনার কথা তার চেয়ে আগেই কানে কিন্তু কম শুনবেন, এবং তার ব্রেইনে অনেক সময় এফেক্ট করবে এবং অনেক সময় দেখা যায় ব্রেইন ক্যান্সারও হতে পারে। এটা হলো শব্দ দূষণের কথা। এবং এই ছাড়া যদি আমরা আরও দূষণের কথা বলি, শহরের মধ্যে যেটা আরও একটা হয় সেটা হলো আপনার ধুলা দূষণ যেটা বলি। শহরে কিন্তু প্রচুর ধুলো, আপনি দেখবেন যে সবসময়ই একটা ধোঁয়াটে ভাব জেলা, এই যে ধুলায় যে ধূসরিত হয়ে থাকে শহরটা, এই দূষণটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ ধুলায় নানা রকম কেমিক্যালস থাকতে পারে এবং নানা রকম ক্ষতিকর, শরীরের প্রতি ক্ষতিকর এমন জিনিসও থাকতে পারে। তারপরে যেটা থাকতে পারে ধুলায় মিশে অনেক জীবাণু থাকতে পারে, ব্যাকটেরিয়া বা ভাইরাস এগুলি থাকতে পারে, এগুলি আমাদের নাকের মধ্যে দিয়ে প্রবেশ করে, অনেক সময় চোখে লাগে, মুখেও যেতে পারে, এবং এখানে যে ক্ষতিকারক দিকটা সেটা এটা যখন ফুসফুসে যায় এই ধুলাটা, তখন কিন্তু আমাদের শরীরের বিশেষ করে ফুসফুসে শ্বাসযন্ত্রে নানা রকম সমস্যার সৃষ্টি করতে পারে। এরপরে আমরা যদি ধুলা দূষণ বাদ দিয়ে বায়ু দূষণটার কথা বলি, এই বায়ু দূষণেরও নানা উপকরণ কিন্তু শহরে বিদ্যমান, বিশেষ করে আমাদের গাড়ি যেগুলি চলাচল করে তাদের পেছন দিয়ে যে ধোঁয়া নির্গত হয় এইটা কিন্তু বাতাসে মিশে যায়, এবং এটার ভিতরে আমরা লক্ষ্য করেছি যে আমাদের বিশেষ করে ডিজেল বা পেট্রোলে যেই ক্ষতিকারক আমাদের জিনিসগুলি আছে সেইগুলি কিন্তু আমাদের ফুসফুসের ক্ষতি করে, শ্বাসযন্ত্রেরও ক্ষতি করে, এবং এছাড়াও আরও নানা জিনিস আছে, বিশেষ করে আমাদের বর্জ্য যেগুলি বাড়ির বর্জ্য বা ডোমেস্টিক বর্জ্য যেটা, এবং যেগুলি বিশেষ করে হাসপাতাল বা কলকারখানার বর্জ্য যেগুলি, এইগুলি কিন্তু এই বাতাসে বর্জ্য থেকেও বাতাসে নানা ধরনের জীবাণু এবং ক্ষতিকারক কেমিক্যাল সংক্রমিত হয়ে থাকতে পারে। এবং এগুলিও আমরা যখন দেখি, লক্ষ্য করি যে আমাদের ফুসফুসে প্রবেশ করছে নাকের মধ্য দিয়ে, তখনও নিঃশ্বাসের মধ্য দিয়ে, তখন কিন্তু সেইগুলিও আবার বিশেষ ক্ষতি করে আমাদের লাংসের। কারণ অনেক সময় আমরা দেখি লাংসের অনেক সমস্যার পাশাপাশি লাংসের ক্যান্সারও ঘটাতে পারে,
আবার আমরা যদি নদীর বেলায় যাই, আমাদের নদীগুলি যেখানে আছে, খালগুলি যেখানে আছে, আমরা লক্ষ্য করলে দেখব এই খালগুলি কিন্তু নানা ময়লা আবর্জনায় ভর্তি হয়ে আছে। নদীর মধ্যে কল কারখানার বর্জ্য সেগুলি পড়ছে। এবং আপনি দেখবেন যে আমাদের বিশেষ করে বুড়িগঙ্গা নদীর কথা যদি আপনি ধরেন, এবং এইখানে যেহেতু কল কারখানা তার আশেপাশে অনেক আছে, তাদের বর্জ্য গিয়ে আজকে এমন অবস্থার সৃষ্টি হয়েছে, বুড়িগঙ্গাতে কিন্তু মাছ পাবেন না আপনি। তার মানেটা কী? তার মানে হলো যে সেইখানের যে জীবটা মাছ, সেটা পর্যন্ত সে কিন্তু টিকতে পারেনি এই দূষণের জন্য। পাশাপাশি মানুষ কিন্তু যদিও শোধনের মাধ্যমে এই পানিটা ব্যবহার করছে, তারপরেও কিন্তু এই পানিটা, দূষিত পানিটা মানুষ নানা কাজে ব্যবহার করছে। প্রচুর মানুষ কিন্তু এই নদীর পানিতে গোসল করছে, প্রচুর মানুষ আছে যারা নাকি এই পানিটা দিয়েই অনেক সময় রান্নাবান্নাও করছে। যদিও অনেকে ফুটিয়েও খায়, কিন্তু কথা হলো যে এটার থেকেও কিন্তু পুরোপুরি এখানে যে সমস্ত জীবাণু বা যে সমস্ত কেমিক্যাল আছে সবগুলি কিন্তু আমরা যদি ফুটাই পানি, তার থেকে কিন্তু বাঁচতে পারবো না, তার এর ক্ষতিকারক দিকগুলি থেকে। সুতরাং পরিবেশ বলতে আমি যেটা বললাম সেটা হলো একটা সামগ্রিক পরিবেশ। বিশেষ করে শহরগুলিতে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করি, সংখ্যালপতা, গাছের সংখ্যালপতা, যেটা গ্রামে হয়তো ভালো। সুতরাং গ্রামের যে পরিবেশটা সেটা কিন্তু ভালো মোটামুটি শহরের চেয়ে। এবং আপনি দেখবেন আজকাল যে সমস্ত বিদেশে যে সমস্ত স্যাটেলাইট টাউনগুলি হচ্ছে, ওই স্যাটেলাইট টাউনগুলিতে মানুষরা কিন্তু শহর থেকে স্থানান্তরিত হয়ে থাকতে যায়, কারণ সেখানকার পরিবেশটা ভালো, স্বাস্থ্যকর পরিবেশ, বাতাস বিশুদ্ধ, এবং সেখানকার বিশেষ করে সেখানকার যে সমস্ত নদী খাল যা আছে সেইগুলি কিন্তু বিষমুক্ত থাকে। সুতরাং আমাদেরকে যদি পরিবেশকে ভালো রাখতে হয় এবং পরিবেশ দূষণ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে আমাদের যে নদী আছে সে নদীকে দূষণমুক্ত রাখতে হবে, আমাদের বনাঞ্চল বাড়াতে হবে, এবং যেই বনাঞ্চল আছে আমাদের বিশেষ করে সুন্দরবন সহ পাহাড়ি যে বনাঞ্চলগুলি আছে সেগুলিকেও রক্ষা করতে হবে। পাশাপাশি আমাদেরকে ব্যক্তিগতভাবে মনে রাখতে হবে যে আমাদের আশেপাশের যে পরিবেশ আছে বা ঘরের যে পরিবেশ আছে সেই জায়গা যাতে কোনোভাবে দূষিত না হয়। ধন্যবাদ।